গত তিন দিন যাবৎ এখানে ডিউটি করতেছি, কামলা দিতেছি। আসলে এয়ারফিল্ডের পেভমেন্টের রিপ্লেসমেন্ট, এই যে প্লেনগুলো যাচ্ছে এগুলো যে আসলে হ্যাঙ্গারের সাথে অ্যাপ্রনের সাথে যুক্ত থাকে সেটার কনক্রিট রিপ্লেসমেন্টের কামলা দিচ্ছি। তো অনেকক্ষণ যাবৎ, 5 মিনিট 2 মিনিট পর পরই দেখি একটার পর একটা প্লেন এইভাবে চলে যায়। হ্যাঁ, এই যে ভদ্রলোক, এই যে একটা লাঠি দাঁড়ায়, একটা লাইট দাঁড়ায়, প্লেনটা আগায় নিয়ে যাচ্ছে, একটার পর একটা প্লেন আকাশে উড়ে যাচ্ছে, একটার পর একটা নামতেছে। এটা হলো ফিনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো যখন প্লেনগুলো এভাবে চলে যায়, খুব ইচ্ছা করে, সিনেমাতে অনেক দেখেছি যে প্লেন উড়ে যায় আর ওই যে টম ক্রুজ লাফ দিয়ে প্লেনের পাখায় উঠে কেমনে জানি কি করে, পাইলটের মাইরে ফেলায় নিচে নামাই যায়। তো মনে হলো যে একবার চেষ্টা করি, কিন্তু সমস্যা, এই প্লেন যখন উড়ে যায় আর যদি চেষ্টা করি, পুলিশ এসে ধরে নিয়ে যাবে এবং চাকরি থাকবে না। এজন্য চুপচাপ দেখি একটার পর একটা প্লেন চলে যায়। উই যে একটা চলে যাচ্ছে, ঠিক আছে, এই যে আর একটা আসতেছে, মনে হচ্ছে যেন গাবতলি বাস টার্মিনালে আসছি। একটার পর একটা চলে যাচ্ছে, হানিফ, সাকুরা, এনা, হ্যাঁ, ইগল, বিভিন্ন ধরনের এসি নন এসি বাস চলে যাচ্ছে। প্লেন আর প্লেন, এত প্লেন কোথায় ছিল?